ডেইলি ক্রিকেটে এতদিন আপনারা প্রতিভাবান লেগ স্পিনার, চায়নাম্যান, চায়না চলে যায় এসব গল্প শুনছিলেন, কিন্তু ওরা কেউ পেশাদার ক্রিকেটার ছিল না, সুযোগ চেয়েছিল, বড় হতে চেয়েছিল। আজ আপনাদের একজন পেশাদার লেগ স্পিনারের গল্প শোনাবো। রংপুর রাইডার্স রাজশাহী রয়্যালসের হয়ে দুইবার বিপিএল খেলা লেগ স্পিনারের সুযোগ হয় না বিপিএলে। দুনিয়া আগায় কিন্তু তার দুনিয়া পেছায়। যে আঙুলগুলো এখন মেতে থাকত গুগলি, স্লাইডার, টপ স্পিন, ফ্লিপার নিয়ে, সে আঙুলগুলো আজ অলস, চোখ জোড়া 22 গজে, টিভির ফ্রেমে সতীর্থরা খেলছে, একজন মিনহাজুল আবিদিন আফ্রিদি খেলতে পারে না, বাসায় বসে দেখতে হয় বিপিএল রঙ্গ। বয়সটা 24, এমন নয় যে ফর্ম খারাপ। অবাক হবেন জেনে দেশের ঘরোয়া লিগে গেল 3 বছরে, অর্থাৎ 36 মাসে ম্যাচ পেয়েছেন আফ্রিদি মোটে 16টা। ফার্স্ট ক্লাসে 4 ম্যাচে 8 উইকেট, লিস্টেতে 5 ম্যাচে 3 উইকেট, টি-20তে 7 ম্যাচে 6 উইকেট, ইকোনমি কখনোই 4-5-এর বেশি না। তার শেষ 3 শিকারের লিস্টে কারা জানেন? মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত আর মোসাদ্দেক সৈকত, যারা স্পিনে দুর্দান্ত। শুধু তাই না, এই যে পরিসংখ্যান শোনালাম, এগুলো অপেক্ষা করতে করতে হঠাৎ সুযোগ পাওয়ার ঝলক। আর যখন এই প্রতিভাবান ঘরোয়াতে উপেক্ষিত বিপিএলে যারা দল চালায়, তারা কেন কিনবে আফ্রিদিকে ড্রাফট থেকে? যেই প্লেয়ার সুযোগ পায় না, রেগুলার বল ঘুরায় না, বসে থাকে, তাকে তো ভূতেও কিনবে না। আর এই বিভ্রাট চলছে 21 শতাব্দীতে, আধুনিক ক্রিকেট জমানায়। বিপিএল হয় সাগরিকায়, ডেইলি ক্রিকেট খোঁজ নিয়েছে স্টেডিয়াম থেকে মাত্র 3 কিলো দূরে আফ্রিদির বাসায়। অবশ্যই মাঝে মধ্যে চিন্তা হয় যে লেগ স্পিনার হওয়াটাই দোষ করে ফেলছে লেগ স্পিনার হয়ে, কারণ আমাদের তো এভাবে কোনো সাপোর্ট করা হয় না। আমাদের দেশে আমরা এরকম কোনো লেগ স্পিনার কোচ পাই না, আমরা এভাবে ম্যাচ খেলার কোনো অপরচুনিটি নাই। আমাদের টিমের কোচই বলে যে আরও ইম্প্রুভ করতে হবে, বা আমার বেসিক থেকে আমাকে সরানোর জন্য। বোলিং তো একদিনে চেঞ্জ করা যায় না। এখন আমি ন্যাচারালি যে জিনিসটা করতে পারি, আমাকে যদি ন্যাচারাল থেকে সরাই দেয়, যেটা সচরাচর আমাদের দেশে হয়ে থাকে, ন্যাচারাল জিনিস থেকে সরাই, শেন ওয়ান তার সবাই হতে পারবে না। শেন ওয়ান ওয়ার্ল্ডে একটাই ছিল, সবাই তার শেন ওয়ান হতে পারবে না, সবার তো একটা নিজস্ব স্কিল থাকে। তো আমাদের দেশে হয় কি, ম্যাক্সিমাম নিজের স্কিল থেকে সরিয়ে শেন ওয়ানের স্কিলে পাঠাতে চায়। কিন্তু আপনার বোলিং অ্যাকশন চেঞ্জ করার মতো অবস্থাও এসেছে? জি, আমাকে এমন অনেকবার করতে হয়েছে যে বোলিং অ্যাকশন চেঞ্জ করতে হবে, আমার এমনও দেখতে হয়েছে। আমার কেন জানি না, আমাদের উপরে বিশ্বাস রাখতে পারে না, ওইটা শুনেই সবসময়, কিন্তু বিশ্বাস না রাখার কারণ আমি দেখি না। মানে আমি আমারটাই বলি, যেহেতু আমি প্রিমিয়ার লিগে 3টা ম্যাচ খেলেছি, আমি দলের জন্য ভালো খেলেছি, আমি ইকোনমিক্যাল বোলার ছিলাম, ওই যে 3 ম্যাচ খেলেছে 3 ম্যাচে আমি ইকোনমির মধ্যে আমি বেস্ট ছিলাম। বলে যে ম্যাচ খেলতে পারোস না, ম্যাচ না খেললে কীভাবে কী করবি, এই একটা কথাই সবাই বলে। কীভাবে শুধু বিপিএল নবম আসর না, আরও 10টা বিপিএল চলে গেলো আফ্রিদিকে কেউ চিনবে না, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি যদি ম্যাচ না খেলে, আমি যদি কোথাও না থাকি, এভাবে আমি খেলা বাসায় দেখতেছি, এভাবে তো আমাকে কেউ নিবে না। আমিও যদি একটা টিমের মালিক হই, তাহলে যে প্লেয়ার ম্যাচ খেলে না, আমি ওকে কেন নিব? সেম ধারণা এখন আমাদের পক্ষে ওরা নেই, যেহেতু আমরা ম্যাচ খেলি না ঢাকা ঘরোয়া লিগগুলোতে। বিপিএলের মতো একটা বড় আসরে আমাদেরকে নেওয়া চিন্তা করাটা তো বোকামি। এই জন্যই মনটা খারাপ হয়, যখন খেলা দেখি মনটা খারাপ হয় অনেক। হিসেবে আমার নিজেরই খারাপ লাগে যে একটা প্লেয়ার যখন আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে ক্রিকেট খেলতে, যখন স্বপ্নটা একটা মানুষ তখনই ছেড়ে দেবে ক্রিকেট খেলা যখন স্বপ্ন তার আর বাস্তবে রূপান্তর করার কোনো সুযোগ না থাকে। একটা সময় গিয়ে বল পুড়িয়ে ফেলছে কেউ, বা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। বাংলাদেশের কোচ হয়ে আসছেন হাতুরু সিংহে, আমরা যেটা শুনতে পাচ্ছি হাতুরু সিংহে এমন একজন কোচ, তিনি কিন্তু সব জায়গা থেকে প্লেয়ার খুঁজে আনেন এবং বের করেন। আজকে যেমন মুস্তাফিজুর রহমান মাঠ কাঁপাচ্ছে, হাতুরু সিংহের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা উঠে এসেছে। ওনারা যদি এসে যদি ওই অপরচুনিটিটা করে দেয় আমাদের জন্য, হয়তো আমরা আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবো। ওই আশা তো সবসময় রাখি যে কেউ না কেউ এসে আমাদের লেগ স্পিনারদের জন্য একটু কিছু করুক। যেহেতু আমি 2 বার খেলেছি, আমি বাংলাদেশের HP ক্যাম্প করেছি 3 বার, আমি এ টিমে খেলেছি, আমি চিন্তা করলাম ওইরকম সুযোগ আবার ইনশাল্লাহ আসবে। নাজমুস সাকিব, ডেইলি ক্রিকেট।